ধর্মতলার আশেপাশে ঘুরতে যেয়ে ধর্মতলার চত্বরে একদম হুট করে চোখে পড়ে যায় প্রায় 100+ বছরের পুরাতন অনাদি কেবিন, যেটা বিশেষ করে বিখ্যাত হচ্ছে মোগলাইয়ের জন্য। তো চট জলদি একটা ব্লগ করে ফেলি, যদিও এটার ব্লগের কোনো প্রিপারেশন ছিল না, তাই ব্লগটা খুব ছোট আকারে হবে, শুধু এটার কি আছে টুকটাক এই বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য। এখানে খাবারের দাম খুব সস্তা হওয়ায় সেটা স্টুডেন্ট থেকে অফিস পাড়া সবার কাছে খুব বিখ্যাত। মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যে আপনি ভরপেট খাবার খেতে পারবেন। আর এখানকার বিখ্যাত মাটন কষা হাফ প্লেট 145 আর ফুল প্লেট 290 টাকায় পেয়ে যাবেন। উনি আরো বলছিলেন এখানে অনেক জনপ্রিয় মানুষজন, বিশেষ করে যারা সিনেমা আছেন তাদের অনেকেই এখানে এসেছিলেন, যেমন উত্তম কুমার থেকে নিয়ে শুরু করে আরো অনেকেই। এবার চলে আসি খাবারে। আমি নেই ডিমের মোগলাই, যেটার দাম সম্ভবত 60 টাকা ছিল। সাথে ওরা আলুর একটা তরকারির মতো দেয়, যেটা দেখতে মনে হয় না এত মজা হবে, কিন্তু খেতে কিন্তু আসলেই খুব মজা ছিল। টোটালি সব কিছু মিলে পেট ভরার মতো খুবই মজাদার একটা খাবার। আমি খুব শর্ট রিভিউ দিলাম এটা, এটার আসলে বিস্তারিত বলার মতো কিছু নেই, এটার নামই এটার পরিচয়। তো আশা করি এটা ভালো লেগেছে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।